আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই আজকে টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেটে। যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে, কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা একটি সমস্যার মুখোমুখি হচ্ছে, আর তা হচ্ছে প্রতি মুহূর্তে টাকার রেটে পরিবর্তন হচ্ছে। গতকাল আমরা যে সমস্যাটি দেখেছি, সকাল, দুপুর, বিকেল এবং রাত, যেটি 9টার পর 4 বেলা করে টাকার রেটে পরিবর্তন হয়। সকালবেলা বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য 400 টাকা, কিন্তু সেটি রাত পর্যন্ত নেমে এসেছে 389 টাকা। এটি সত্যি দুঃখজনক। প্রবাসীরা টাকা পাঠাতে গিয়ে সকালে লাভবান হচ্ছে, দুপুরে আবার লোকসানের মুখোমুখি, আবার রাতে গিয়ে লাভবান। এই পরিস্থিতিতে সর্বশেষ আজ যে তথ্যটি আমরা সংগ্রহ করতে পেরেছি, আল মুজাইনি এক্সচেঞ্জ 10:51 মিনিটে 395 টাকা দিচ্ছে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে। ওমান এক্সচেঞ্জ দিচ্ছে 389 টাকা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ দিচ্ছে 389 টাকা, লুলু এক্সচেঞ্জ দিচ্ছে 356 টাকা, UAE এক্সচেঞ্জ 389 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন 370 টাকা, জুলিকাস এক্সচেঞ্জ 356 টাকা, কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ 389 টাকা, আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 390 টাকা, আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে 392 টাকা। এর বাইরেও বেশ কিছু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে কুয়েতে, যারা অনলাইন প্ল্যাটফর্মে তাদের আপডেট প্রচার করে না, যে কারণে তাদের ইনফরমেশনগুলো আমরা প্রচার করতে পারি না। দর্শক, এই তথ্য ইনফরমেশনটি এখন প্রচার করছি, হয়তো আপনি যখন দেখবেন তখনও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন। তাছাড়া একটি ব্যাপার গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আপনি দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার পাঠানো টাকা থেকে বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনা 2.5%, ব্যাংকের ঘোষিত প্রণোদনা 2.5% আপনি পাচ্ছেন কি না, বা কোন পন্থা অবলম্বন করে টাকা পাঠালে আপনি প্রণোদনার টাকা পাবেন, এটিও জিজ্ঞেস করতে পারেন। অনেকে অভিযোগ করছেন যে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা পাচ্ছেন না, ব্যাংকের ঘোষিত 2.5% কীভাবে পাবেন। এই ব্যাপারটা আসলে সিস্টেমগত জটিলতার কারণে, 5% অনেকেই পাচ্ছে বা অনেকে পাচ্ছে না, যে কারণে আপনাকে এক্সচেঞ্জ থেকে জিজ্ঞেস করতে হবে, এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে জিজ্ঞেস করতে হবে ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য। কোনো ব্যাংক যদি না দিতে চায়, তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আপনি আজ কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনার জানা প্রয়োজন কুয়েতের মার্কেটে পাবেন গোল্ড সৌদি, দুবাই, সিঙ্গাপুর, ইতালি এবং কুয়েতের লোকালভাবে তৈরিকৃত। প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে গোল্ডের মজুরি মূল্য দোকানিরা আলাদা আলাদা নির্ধারণ করে থাকে। কুয়েতের মার্কেটে আজ আপনি অ্যাকাউন্টস গোল্ড পাচ্ছেন 620 দিনারে, এক তোলা গোল্ড পাচ্ছেন 230 দিনারে, এক কেজি গোল্ড পাচ্ছেন 20,700 দিনারে, 24 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 20 দিনার 620 ফিলসে, 22 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 19 দিনার 770 ফিলসে, 21 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 18 দিনার 18 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 15 দিনার 400 ফিলসে, 14 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 11 দিনার 900 ফিলসে, 10 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 8 দিনার 500 ফিলসে, 6 ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 5 দিনারে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটেও পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট জানতে পারবেন। মনে রাখবেন, আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে।